জাসনায়ের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গাজীপুর থেকে 20.50 কিলোমিটার বিআরটির মধ্যে উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত 4.5 কিলোমিটার এলিভেটেড বিআরটি লেন থাকবে, বাকি 16 কিলোমিটার থাকবে সমতল। তো আমি আজকে টঙ্গী থেকে এয়ারপোর্ট পর্যন্ত 4.5 কিলোমিটার বিআরটির কাজের সর্বশেষ অবস্থা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা এখন দেখতে পাচ্ছেন টঙ্গী তুরাগ নদীর উপরে একটি 4 লেনের সেতু নির্মাণ কাজ করা হচ্ছে। মূলত এই সেতুটি সম্পূর্ণ বিআরটিসি বাস চলাচলের জন্য তৈরি করা হচ্ছে, আর এই সেতুটি নির্মাণ করা হলে সম্পূর্ণ 3টি সেতু মিলে 8 লেনের একটি মহাসড়ক তৈরি করা হবে। বাস র্যাপিড ট্রানজিট লেন নির্মাণের জন্য 950 কোটি টাকার এই প্রকল্পে টঙ্গীর চেরাগালি মার্কেট থেকে উত্তরার হাউস বিল্ডিং পর্যন্ত 4.5 কিলোমিটার একটি উড়াল সেতু নির্মাণ করা হচ্ছে, যার পাইলিংয়ের কাজ ইতিমধ্যে করা হচ্ছে। গাজীপুর থেকে টঙ্গীর এয়ারপোর্ট পর্যন্ত প্রকল্পের মোট 6টি ফ্লাইওভার নির্মাণ করা হবে। প্রতি 2 থেকে 5 মিনিট পরপর স্টেশন থেকে ছেড়ে আসবে বাস। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যেতে 50 মিনিট সময় লাগবে। 18 মিটার দৈর্ঘ্যের 100টি আর্টিকুলেটর বাস চলাচল করবে এই পথে। বাসের ভাড়া আদায় করা হবে ইলেকট্রনিক স্মার্ট কার্ডে। থেকে এয়ারপোর্ট পর্যন্ত যে 9টি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে, প্রতিটি ফ্লাইওভারের পাইলিং এর কাজ প্রায় শেষ পর্যায়ে। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত মোট 25টি স্টেশন নির্মাণ করা হবে, এবং স্টেশনগুলো থাকবে আধুনিক প্রযুক্তির, এবং প্রতিটি স্টেশন থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত, এবং প্রতিটি স্টেশনে প্রতিবন্ধীদের জন্য রাখা হবে বিশেষ সুবিধা। টিকিট কাটা যাবে স্মার্ট প্রযুক্তিতে, আর ম্যানুয়ালিভাবেও টিকিট কাটা যাবে। এই প্রান্তে পাইলিংয়ের কাজ করা হচ্ছে, আর তার জন্য মেশিন দ্বারা মাটি খনন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মূলত এটা মাটির নিচের অংশে পাইলিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন মাটির উপরে পাইলিংয়ের জন্য রেডি করা হবে এবং পাইলিংয়ের জন্য ঢালাই দেওয়া হবে। আর খুব দ্রুত গতিতে এই কাজটি সম্পূর্ণ করা হচ্ছে, কারণ 2020 সালের মে মাসের মধ্যে এই কাজটি সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। টঙ্গী থেকে উত্তরা পর্যন্ত যেখানে সিগন্যাল ব্যবস্থায় রয়েছে সেই স্থানে এই ফ্লাইওভারগুলো নির্মাণ করা হচ্ছে, আর এই ফ্লাইওভারগুলো বেশিরভাগই ছোট ছোট হবে। যেহেতু বিআরটিসির বাসগুলোই এই ফ্লাইওভার দিয়ে চলাচল করবে, সে কারণে কোনো যানজট সৃষ্টি হবে না। বিআরটিসির বাসগুলো বাধাহীনভাবে চলাচল করতে পারবে, যাতে কোনো সিগন্যালে গাড়িগুলো না থামতে হয়, সেই জন্য এই ফ্লাইওভারগুলো নির্মাণ করা হচ্ছে।
এয়ারপোর্টের এই প্রান্তে সর্বশেষ ফ্লাইওভারটি নির্মাণ করা হবে, আর এখানে বিআরটি লাইন 3-র সর্বশেষ স্টেশনটি নির্মাণ করা হবে। আর এই দুই প্রান্তের গাজীপুর ও বিমানবন্দরে থাকবে দুইটি টার্মিনাল, যার কারণে এই প্রান্তে বাসগুলো এসে ঘুরে আবার গাজীপুরের দিকে চলে যাবে। সেই জন্য এখানে ফ্লাইওভারটি অনেক বড় এবং অনেকটি জায়গা জুড়ে নির্মাণ করা হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার উভয় পাশেই আপনার পাইলিংয়ের কাজ করা হচ্ছে। টঙ্গী থেকে বিমানবন্দর পর্যন্ত 6টি স্টেশন থাকবে, আর প্রতিটি স্টেশনে রাস্তার মাঝখানে থাকবে। আর এই স্টেশনগুলোতে যাওয়ার জন্য আপনার ফুটওভার ব্রিজগুলো ব্যবহার করতে হবে। বাস র্যাপিড ট্রানজিট নির্মাণের সর্বশেষ অবস্থার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল বাটনটি বাজিয়ে দেবেন। দেশীয় প্রবাসে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই ধন্যবাদ। তো নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।